রসায়ন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে নিরাপদে আছো এবং সুস্থ আছো অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাই আমি জান্নাতুন ফেদৌস প্রভাষক রসায়ন টঙ্গি সরকারি কলেজ আমাদের আজকের বিষয় প্রতিনিধি মৌলসমূহের রসায়ন অধ্যায় অষ্টম হ্যালোজেন্স সমূহ এর আগের ক্লাসে আমি তোমাদের ফ্লোরিন ক্লোরিন ও ব্রোমিনের রসায়ন আলোচনা করেছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় আয়োডিনের রসায়ন আয়োডিনের উৎস আঠারোশো তেরো খ্রিস্টাব্দে গেলুসাক আয়োডিনকে একটি মৌল রূপে প্রমাণ করেন এবং গ্রিক শব্দ আয়োআইটস যার অর্থ বেগুনি হতে আয়োডিনের নামকরণ করেন আয়োডিনকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না একে সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি ধাতুর আয়োডাইট রূপে সমুদ্রের পানিতে পাওয়া যায় সামুদ্রিক আগাছা বা উদ্ভিদে আয়োডাইট লবণরূপে ক্যালিচিতে আয়োডাইট লবণরূপে আয়োডিন বিদ্যমান থাকে এছাড়াও সামুদ্রিক প্রাণীতে কডমাচে মাছের যকৃতে তেলে প্রাণী দেহের থাইরয়েড গ্লান্ডে রূপে এবং পেট্রোলিয়াম খনি হতে প্রাপ্ত লবণ পানিতেও আয়োডিন থাকে ভৌত ধর্ম আয়োডিন কালচে ধূসর বর্ণের ক্যালাসিত কঠিন পদার্থ কঠিন অবস্থায় এর উজ্জ্বল ধাতব দীপ্তি আছে কিন্তু গ্যাসীয় অবস্থায় এর বর্ণ বেগুনি আয়োডিনের গলনাঙ্ক ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক ওয়ান হান্ড্রেড এইটি ফোর ডিগ্রি সেলসিয়াস রাসায়নিক ধর্ম হাইড্রোজেনের সাথে ক্রিয়া উচ্চতাপে আয়োডিন প্লাটিনাম প্রভাবকের সংস্পর্শে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইট গঠন করে বিক্রিয়াটি তোমরা দেখতে পাচ্ছ ধাতুর সাথে ক্রিয়া আয়োডিন কম সক্রিয় তাই উচ্চ তাপে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম মার্কারি ইত্যাদি ধাতুর সাথে সরাসরি যুক্ত হয়ে তাদের আয়োডাইট গঠন করে তোমরা দেখতে পাচ্ছ সোডিয়া ধাতব সোডিয়ামের সঙ্গে আয়োডিন বিক্রিয়া করে সোডিয়াম আয়োডাইট তৈরি করেছে অধাতুর সাথে ক্রিয়া আয়োডিন অধিকাংশ অধাতুর সাথে বিক্রিয়া করে না তবে সাদা ফসফরাসের সংস্পর্শে এটি সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে এবং বেগুনি ধোয়াযুক্ত ফসফরাস টাই আয়োডাইট গঠন করে বিক্রিয়াটি তোমরা দেখতে পাচ্ছ খারের সাথে ক্রিয়া শীতল ও লঘু কস্টিক পটাশ বা কস্টিক সোডা দ্রবণে আয়োডিন যুক্ত করে ঝাঁকালে ধাতব আয়োডাইট ধাতব হাইপো আয়োডাইট ও পানি উৎপন্ন হয় তোমরা দেখতে পাচ্ছ বিক্রিয়াটি সুপ্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা আসি আয়োডিনের শিল্প উৎপাদন তথা আয়োডিন কিভাবে তৈরি করা যায় সামুদ্রিক শৈবাল বা আগাছা হতে ক্যালিচি হতে পেট্রোলিয়াম ব্রাইন থেকে আয়োডিন উৎপাদন করা হয় আমরা সামুদ্রিক শৈবাল তথা কেল থেকে আয়োডিন নিষ্কাশন পদ্ধতি দেখব তোমাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট গ্যাস থেকে আয়োডিন নিষ্কাশন বর্ণনা কর আশা করছি তোমরা গুরুত্ব সহকারে এটি পড়বে মূলনীতি সমুদ্র শৈবাল পোড়ালে যে ভস্য বা ছাই পাওয়া যায় তাকে কেলথ বলে কেলফে সোডিয়াম ও পটাশিয়ামে দ্রবণীয় ক্লোরাইড আয়োডাইড কার্বনেট ও সালফেট লবণ উপস্থিত থাকে পানি পানিসহ ধীরে ধীরে উত্তপ্ত করলে এ যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় উক্ত দ্রবণ থেকে আংশিক ক্যালাসন প্রক্রিয়ায় ক্লোরাইড কার্বোনেট ও সালফেটকে ক্যালাস আকারে পৃথক করলে দ্রবণে সোডিয়াম ও পটাশিয়ামের আয়োডাইড অবশিষ্ট থাকে এ দ্রবণে গাঢ় সালফিউরিক অ্যাসিড ও ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড মিশিয়ে উত্তপ্ত করলে আয়োডিন পাওয়া যায় বিক্রিয়াটি তোমরা দেখতে পাচ্ছ বর্ণনা কেল্প থেকে কয়েকটি ধাপে আয়োডিন তৈরি করা হয় কেল্প প্রস্তুতি সমুদ্র শৈবাল সংগ্রহ করে সমুদ্রের তীরের খোলা জায়গায় রেখে শুষ্ক করা হয় এ শুষ্ক শৈবালকে যত্ন সহকারে পোড়ানো হয় যাতে আয়োডাইট লবণ বিয়োজিত হয়ে আয়োডিন নষ্ট না হয়ে যায় এতে যে শৈবাল ভস্য পাওয়া যায় তাকে কেলথ বলে যা তোমরা ইতিপূর্বে জেনেছো কেলথ থেকে আয়োডাইট পৃথকীকরণ কেলথকে পানিসহ ধীরে ধীরে উত্তপ্ত করলে এতে উপস্থিত সোডিয়াম ও পটাশিয়ামের ক্লোরাইড সালফেট কার্বনেট ও আয়োডাইড লবণ দ্রবীভূত হয় অতপর পরিশ্রাবণ করে স্বচ্ছ দ্রবণ সংগ্রহ করা হয় এবং দ্রবণকে তাপ দিয়ে গাঢ় করার পর ধীরে ধীরে শীতল করলে তুলনামূলকভাবে কম দ্রাব্যতা বিশিষ্ট ক্লোরাইড সালফেট ও কার্বনের লবণ ক্যালাস আকারে দ্রবণ থেকে পৃথক হয় কিন্তু আয়োডাইটের দ্রাব্যতা বেশি বলে এটি দ্রবণে থেকে যায় পরিস্রাবণ দ্বারা ক্যালাসিত পদার্থ পৃথক করার পর আয়োডাইটের আয়োডাইট লবণের মাতৃদ্রবণ সংগ্রহ করা হয় আয়োডাইট থেকে আয়োডিন উৎপাদন প্রাপ্ত সোডিয়াম ও পটাশিয়ামের আয়োডাইট লবণের দ্রবণের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড ও ডাই ডাইঅক্সাইড মিশ্রিত করে একটি ইস্পাত নির্মিত রিটেটে উত্তপ্ত করা হয় ফলে আয়োডিন মুক্ত হয় এবং বাষ্পীভূত হয়ে আয়োডিন রিটেটের নির্গম নলের সঙ্গে সারিবদ্ধভাবে যুক্ত কতগুলো মাটির পাত্রে ক্যালাস আকারে জমা হয় এ মাটির পাত্রগুলোকে অ্যালোডেল বলে পরে এই অ্যালোডেল ভেঙে আয়োডিনের কেলাস সংগ্রহ করা হয় চিত্রে তোমরা দেখতে পাচ্ছ মাটির পাত্রগুলোকে বা অ্যালোডেলগুলোকে বিশোধন সংগৃহীত আয়োডিনকে পরে ঊর্ধ্বপাতন করলে বিশুদ্ধ আয়োডিন পাওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কয়েকটি আয়োডিনের ব্যবহার বা প্রয়োগ দেখে বিভিন্ন প্রকার ওষুধ তৈরিতে আয়োডিন ব্যবহৃত হয় জীবাণুনাশক দ্রব্যরূপে এটি বিশেষ ভূমিকা পালন করে বহুবিধ রং উৎপাদনে এর যথেষ্ট ভূমিকা রয়েছে আয়োডিন ব্যবহারে গলগণ্ড রোগে নিরাময় হয় রুগ্ন শিশুদের ভগ্ন স্বাস্থ্যের উন্নতি হয় মুরগির ডিম ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় বিভিন্ন জৈব যৌগ শনাক্তকরণে যেমন মূলক ও অসম্পৃক্ততা প্রমাণ এবং আয়তন মাত্রিক বিশ্লেষণে আয়োডিন ব্যবহৃত হয় টিংচার আয়োডিন তৈরিতে আয়োডিন ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থীরা এসো আমরা দেখে নিই টিংচার আয়োডিন কি এবং এটি কীভাবে প্রস্তুত করা টিংচার আয়োডিন সম পরিমাণ আয়োডিন ও পটাশিয়াম আয়োডাইটের অ্যালকোহলীয় দ্রবণকে টিংচার আয়োডিন বলে প্রস্তুতি আয়োডিন পানি ও পটাশিয়াম আয়োডাইটের প্রত্যেকটিকে অর্ধ আউন্স পরিমাণে একত্রে মিশিয়ে তাতে রেকটিফাইড স্পিড যুক্ত করে মিশ্রণের আয়তন এক পাউন্ড করলে টিংচার আয়োডিন তৈরি হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরে ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ